মহাজনেরাও দেয় নাই দুইজন 8,20,000 টাকা দাম ছিল, আমি এটা 7,60,000 করে দিয়েছি, ডিসকাউন্ট করে দিয়েছি আমার মতো কইরা। আসবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন গাড়ি আবারও চলে আসলাম মক্কা মদিনা কার সেন্টারে। আর আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো গাড়ি দেখবো, যারা প্রিমিয়ম চান, নিশান এক্সট্রেল চান, আপনার নিশান ব্লুবার্ড চান। আজকে ম্যাক্সিমাম গাড়ি জোড়া জোড়া থাকবে, এক্সিও গাড়ি জোড়া আছেন, ব্লুবার্ড গাড়ি জোড়া আছে, আপনার মডেল 2014 রেজিস্ট্রেশন 2020, এটা 18,50,000 দাম দেওয়া আছে, আমি এটা 17,50,000 করে দিয়েছি, 1,00,000 টাকা ডিসকাউন্ট যেটা প্রথমে দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম। এবং এটা হেডলাইট, সামনের গ্লাস, পিছনের গ্লাস অরিজিনাল। আচ্ছা, নেক্সট একটা ব্লুবার্ড দেখেন, নিশান ব্লুবার্ড 2005 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ইউজার, পজিশন এই সাইড হেডলাইট, সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল, 12,80,000, 12,30,000 করে দিয়েছি। আচ্ছা, নিশান নেক্সট স্টাইল 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, গ্রে কালার, অকটেন ড্রাইভ, ফার্স্ট পার্টি ইউজার, স্মার্ট কার্ড মালিক, সিট কভার লেদার, অকটেন ড্রাইভ গাড়ি। হ্যাঁ, পুরো গাড়ি অরিজিনাল কালার আছে, 4টা টায়ারের কন্ডিশন নতুন, 22,80,000 টাকা প্রাইস ছিল, 22,40,000 করে দিয়েছি। আচ্ছা, এরপরে প্রিমিওটা একটু দেখেন। প্রিমিও 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন, চিকনশাল এলপিজি করা, সিট কভার লাগানো আছে, বাইরে পাল, ভিতরে আপনারা দেখেন ব্ল্যাক কালার, সফট টাচ এসি, স্টিয়ারিং উডেন, অরিজিনাল হেডলাইট, টায়ার কন্ডিশন, গ্লাস অরিজিনাল, এটা 22,80,000 ছিল, 22,40,000 করে দিয়েছি। রিপন ভাই, একটু কম বাজেটের গাড়িটা। ও হ্যাঁ, কম বাজেটের, এটা 7-এর ব্র্যান্ড নিউ একটা গাড়ি আছে, নিশান সানি 7-এর মডেল, 7-এর আছে, বাংলাদেশে জিরো মাইলেজ আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 7-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, রেড ওয়াইন ড্রাইভ ভাই, এটা অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভের ভিতরে বিস্কিট কালার, আবার ভিতরে বিস্কিট, কম বাজেটে যারা গাড়ি চায়। 8,20,000 টাকা দাম ছিল, আমি এটা 7,60,000 করে দিয়েছি। 7,60,000? আচ্ছা, 8-10,000 দিলাম, 7,50। 7,50, অকটেন ড্রাইভ, ফার্স্ট পার্টি ইউজার, আচ্ছা, ডক্টরের গাড়ি, 70,000 টাকা ডিসকাউন্ট, 70,000 টাকা ডিসকাউন্ট, ধন্যবাদ ভাই। নেক্সট আমরা একটা 1500 সিসি 7-সিট টয়োটা পাঁচশো সিটি, পাঁচশো সিটি, অকটেন ড্রাইভ, এটা অকটেন ড্রাইভ, এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখেন, বেস কালার, এবং কি খুবই লাগজারি একটা সিট কভার ইনস্টল করা আছে। যদিও বাইদার শোরুমে গাড়ি বেশি, স্পেস খুবই কম, আমরা প্রত্যেকটা গাড়ি আপনি চাইলে এটা হোল্ড করতে পারবেন, আবার যখন লোকজন থাকবে তখন আবার উঠাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই 7-সিটের একটা সুবিধা আছে, এটা কি অকটেন ড্রাইভ গাড়ি? অকটেন। আচ্ছা আচ্ছা, এখন ভাই জি, এই গাড়ির মডেল কত ভাই? এটার মডেল হচ্ছে 2009। আচ্ছা, 9-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ইউজার, এবং গ্লাস, ব্যাকলাইট, হেডলাইট সবই অরিজিনাল, এবং কালারটা অরিজিনাল। এটা আমার রানিং প্রাইস আপনার 14,80,000, আমি 14,20,000 করে দিতে পারবো, 14,20,000, 60,000 টাকা ডিসকাউন্ট। এক্সিও হাইব্রিড 2013 মডেল ভাই, এই গাড়িটা একটু না দেখানোর আগে আমরা একটু রাশগুলো দেখাই, রাশ দুটো দেখানো যায়। এক জোড়া রাশ আছে, 2010 এর মডেল, এটা এটা হলো 2008 এর মডেল, 8-এর মডেল, এটা 10 এর রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন কত ভাই? এটা রেজিস্ট্রেশন, এই রাশটা রেজিস্ট্রেশন, এটা 10-এরটা 15-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, আর দুইটা গাড়ি কিন্তু সেম, দুইটার সামনে প্রজেকশন, সামনে বিগো বাম্পার, এবং দুটো ফার্স্ট পার্টি ইউজার, দুইটাই ফার্স্ট পার্টি ইউজার, দুটো স্মার্ট কার্ড মালিক। আচ্ছা, এটার ভিতরে বুটনের ব্যবহার আছে, দুটো অকটেন ড্রাইভ, আর এটা দেখেন আপনার ব্ল্যাক কালারের সিট কভার ইনস্টল করা আছে, কোনো এলপিজি বা সিএনজি করে খোলা হয় নাই। আচ্ছা, অরিজিনাল অকটেন। এটা দুইটার প্রাইস কোনটার কত দিবেন ভাই বলেন? দুটোই, চারটা যে চারটা টায়ারই, দুটোর গাড়ি কন্ডিশন কিন্তু ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, এটা 8-এর মডেল, এটার দাম এখন রানিং দেওয়া আছে আপনার 15,20,000,
আমি এটা 1450 করে দিতে পারবো। 1450 তাহলে কত হলো? 70000। 70000 গাড়ি বেচার মাসে মাস শেষ তার আস্কিং প্রাইস। গাড়ি বেচতে ভাড়া দিতে হইব। এটা হচ্ছে আপনার 1780000 1750 1750 10 এর গাড়ি। আচ্ছা আচ্ছা। এবং এর কিছু বাংলাদেশে পাবেন না, সব জাপান থেকে যা আসছে তাই। কেউ বলতে পারবে না যারা 1500 সিসির মধ্যে 7 সিটে মানে যারা 1500 সিসির মধ্যে জিপ চালাতে চান তাদের সব ওকে করা আছে। আপনার বাম পা টা সব লাগানো আছে। বাচ্চারিক আইকার্ড দিবেন মাত্র 25000 টাকা। 25000 টাকা জিপ চালাবেন ভাই। একটা গাড়ি আছে মিসিং আমাদের পিছনে, ওই গাড়িটা একটু দেখায় যাই। উইশ উইশ এটা হলো টয়োটা উইশ। উইশ 7 সিট। 7 সিট আমরা আরেকটা গাড়ি দেখাবো টয়োটা উইশ 4 এর মডেল। 7 সিটের গাড়ি বাট সিসিটা হলো 1800 সিসি। এটা হলো 2004 এর মডেল। 2008 এর রেজিস্ট্রেশন। এটা দাম দিবেন কেমন ভাই? এটা দাম দেওয়ার আগে আপনি একটু একটু দেখেন হেডলাইটটা আর গ্লাসগুলো দেখেন, এখন জাপানি। সিটটা দেখেন মাঝখানে আপনার কম্বো 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 আর সাইডে লেদার। সাইডে লেদার জোস স্টিয়ারিং এ ক্রুজ কন্ট্রোল আইডিয়াল স্টপ চার চাকায় ডিস্ক ব্রেক। আর এ হলো গাড়িটার পিছন সাইডটা দেখাই এটার দাম দিবেন কত? এটার আস্কিং প্রাইস দেওয়া আছে 2350, এটা 2250 করে দিছি। 2550 1 লাখ টাকা ডিসকাউন্ট। 1 লাখ টাকা ডিসকাউন্ট। ধন্যবাদ। এই প্রথম জিবে পাচ্ছেন 1 লাখ টাকা ডিসকাউন্ট। এই প্রথম এই প্রথম মাস শেষ ভাড়া দিতে হইব। আচ্ছা নেক্সট আমরা একটা নিশান ব্লু বাট আগে একটা দেখাইছি পাসার গাড়ি। এটা কত ভাই? এটা মডেল 10 এর রেজিস্ট্রেশন। মিকা ব্লু কালার। মিকা ব্লু কালার জোস ইন্টেরিয়রটা গর্জিয়াস, হেভি গর্জিয়াস। আচ্ছা লাক্সারিয়াস গাড়ি যদি থাকে এটা আছে। নিশান ব্লু বাট দুইটা আছে, দুইটাই লাক্সারিয়াস। এর একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে ভাই। এত বড় সাইজের অ্যান্ড্রয়েড মনিটর পাওয়া যায়? পাওয়া যায় না। 52000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড প্যানেল লাগাইছে। 52000 খুব শৌখিন লোকের গাড়ি এটা। আচ্ছা আচ্ছা সামনে ডুয়াল পার্ট হেডলাইট। এটা কানাডিয়ান এমবাসি উনি চাকরি করে। অনেকেই পরিচিত নাই জাপান, এটা কিন্তু অরিজিনাল জাপান। অরিজিনালি জাপান, কোনো জাপান বা থাইল্যান্ড ইন্দোনেশিয়া না, অরিজিনাল জাপান। অরিজিনাল জাপান। আচ্ছা মানে ম্যানুফ্যাকচারটাই জাপানে হয়েছে? জাপানি। পাশের মডেল 10 এর রেজিস্ট্রেশন। 1480000 টাকা দাম ছিল এটার, এখন আমি কমাই দিছি আপনার লাগে। গাড়ি বেচতে হইব 1450000। যান 80000 ছিল আজকে 50000। 50000 গাড়ি বেচতে হইব? তার গাড়ি বেচতে হইব। মাস শেষে ভাড়া দিতে হবে? ভাড়া দিতে হইব। আচ্ছা ভয় থাকলে হইব না, সব গাড়ি ডিসকাউন্ট করে দিছি। যা আমার মহাজনেরাও দেয় নাই, দুজন মহাজনেরা কিন্তু দুজন দেয় নাই, আমি ডিসকাউন্ট করে দিছি আমার মতো করে। আসবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন গাড়ি ইনশাল্লাহ। আর এই এলিয়ান গাড়িটা ভাই দেখাতে পারছি না কারণ এটা সোল্ড। সোল্ড উইশের টয়োটা উইশ টু সোল্ড। সো এগুলো সোল্ড আমরা দেখাতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আরো কিছু গাড়ি আছে আমাদের, ভিডিওটা একটু শেয়ার করবেন, শোরুমটা ভিজিট করবেন। টয়োটা এসআই নোভা আছে 2011, হুন্ডা সিভিক্স আছে, সান্ডোবালা ফার্স্ট পার্টি মালিক অকটেন ড্রাইভ 2002 মডেল, 2004 মডেলের একটা সিভিক্স আছে, 5ও আছে, 1000 সিসি। আচ্ছা ধন্যবাদ মক্কা মদিনা কার সেন্টার থেকে। শোরুমের অ্যাড্রেসটা বলা হয় না? আচ্ছা সরি সরি, শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও রহিম মেডেল মসজিদের দক্ষিণ গেট। তেজগাঁও রহিম মেডেল মসজিদের দক্ষিণ গেট, সাউথ ইস্ট ইউনিভার্সিটির দক্ষিণ গেট, নব টাওয়ারের পাশে মক্কা মদিনা কার সেন্টার। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করেই আমাদের পেজে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।